হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা দুজনে একসাথে এসেছি একটা ছোট্ট মেসেজ নিয়ে তোমাদের কাছে, যেটা হচ্ছে সবাই অনেকে জানতে চেয়েছে যে এখানে আমরা কিরকম আছি বা এখানকার কিরকম পরিস্থিতি, সেই সম্পর্কে অনেকে জানতে চেয়েছে। তো সেই জন্য আজকে আমি ব্লগটা করছি। তো ছোট্ট একটা ব্লগ আমি আজকে আপডেট করব। তো দুবাইয়ের বর্তমান পরিস্থিতি যেটা হচ্ছে, আজকে থেকে আমাদের লকডাউন চালু হয়েছে 14 days এর জন্য। তো এই লকডাউনে আমাদের গ্রসারি বা সুপারমার্কেট আর মেডিসিন শপ সবকিছুই খোলা থাকবে। তো আর শুধুমাত্র যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো খোলা থাকছে, বাট সেগুলোতে কোনো বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র হোম ডেলিভারি আছে। ইভেন কি তুমি যদি তোমার খাবার কোনো কিছু ফুড দরকার হয়, তো তুমি গ্রসারি বা সুপারমার্কেট থেকেও অনলাইন ডেলিভারিও করাতে পারো, সেসব সুযোগ সুবিধাও রয়েছে। তো ইউএই গভর্নমেন্ট একটা এত সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছে, তো উই মাস্ট অ্যাপ্রিসিয়েট ইট অ্যান্ড থ্যাংকস টু ইউএই গভর্নমেন্ট এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। তো এই হচ্ছে দুবাইয়ের বর্তমান পরিস্থিতি। তো সকালবেলাও আমাদের বাড়ির সামনে থেকে পুলিশের গাড়ি অ্যানাউন্স করতে করতে গেছে। তো রাস্তায় কাউকে দেখলে তারা অ্যানাউন্স করছে যে স্টে অ্যাট হোম। তো এটাই বক্তব্য রয়েছে কি বাড়িতে থাকো, সুস্থ থাকো, যাতে এই ভাইরাসটা এতটা স্প্রেড না করে। কারণ করোনা ভাইরাস মানে চেনের মতো স্প্রেড করছে, তো আমাদের উচিত এটাকে মেনটেন করা। আর যেরকম ভাবে আমাদের দেশের গভর্নমেন্ট আমাদেরকে বলছে সেই জিনিসটা মেনে চলা, যে বাড়িতে থাকো, বাড়িতে সময় দাও। অনেকে আছে বাড়িতে চাকরির প্রেশারের জন্য বাড়িতে সময় দিতে পারে না, তো এটাই তো সুযোগ বাড়িতে সময় দেওয়ার। ইন্ডিয়াতেও আমাদের এক্সটেন্ড করেছে, কত তারিখ অবধি? 14th April অবধি এক্সটেন্ড করেছে লকডাউন। তো কলকাতায় আমি তো যতবার ফেসবুক খুলছি, হোয়াটসঅ্যাপ খুলছি, কলকাতায় অনেকেই এখনো বাইরে বেরোচ্ছে। তো আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো যে এরকম করবেন না, কারণ আপনি আজকে বাইরে বেরোলে শুধুমাত্র আপনার জীবন না, আমাদের ফ্যামিলির জীবনটাও কিন্তু আজকে ক্ষতি হতে পারে, তাদেরও ক্ষতি হতে পারে। তো আমরা এতটা দূরে থাকি, আমাদের সবসময় একটা টেনশন থাকে। তো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা প্লিজ এই জিনিসটা ছড়াবেন না, যেমন বলা হচ্ছে যেমনটা করুন বাড়ি থেকে। আমার একটাই কথা সেটা হচ্ছে যে নিজে বাঁচুন এবং বাঁচতে দিন, ঠিক আছে? এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ কি আপনারা সবাই জানেন যে রাইট নাও ইউরোপে কি হয়েছে, ঠিক আছে? ইতালির অবস্থা ভয়াবহ। ইভেন এখন মানুষ মারা গেলেও বডিটা পর্যন্ত তার ফ্যামিলিকে দেওয়া হচ্ছে না। ইভেন বডিটা সৎকারের জন্য কত রকম প্রবলেম ফেস করতে হচ্ছে, কেউ এগিয়ে আসছে না। তো আমরা চাইছি না, একদমই এই জিনিসটা আমরা চাইছি না, এটা একেবারেই কাম্য নয়। আমরা চাইছি খুব তাড়াতাড়ি করোনা মুক্ত হই আমরা সবাই, আমরা ভালো থাকি। কারণ প্রত্যেক দিন ঘুম থেকে উঠি একটা টেনশন যে আজকে কি হবে, আজকে কি নিউজ পাবো, এরকম একটা টেনশন সবসময় থাকছে। তো আমরা বাড়ি থেকে এতটা দূরে দুজনেই থাকি, আমাদের বাবা মা, আমাদের ফ্যামিলি ওখানে, আমাদের টেনশনটা অনেকটা তাদেরও টেনশন যে আমরা এত দূরে থাকি। ইভেন আরো অনেক আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবারই একটা কোয়েশ্চেন যে আমরা এখানে কেমন আছি বা এখানে কি পরিস্থিতি। তো আমি সেজন্যই একটা ছোট্ট ভিডিও বা ছোট্ট একটা মেসেজ বলতে পারো, যেটা তোমাদের উদ্দেশ্যে আমি আজকে করলাম, যে এখানে কিরকম অবস্থা। তো আমাদের যথেষ্ট ভরসা আছে ইউএই গভর্নমেন্টের ওপর, তারা যে ডিসিশনটা নেবে আমাদের ভালোর জন্যই নেবে। আর সুতরাং এই বিষয়ে আমরা একদম নিশ্চিন্ত, তাই তো? কিন্তু আমি একটা কথা বলবো কলকাতাবাসীকে, এমন অনেকে এখনো আছেন যারা বাড়ি থেকে বেরোচ্ছেন আড্ডা দিতে, চা খেতে, প্লিজ বেরোবেন না। এই কদিন চা বাড়িতে খান, বেরোবেন না প্লিজ। কারণ এই রকে বসে আড্ডাটা বন্ধ করুন, কারণ কি স্পেশালি এখান কলকাতার লোকরা খুব রকে বসে আড্ডা দিতে খুব পছন্দ করেন, ঠিক আছে? কিন্তু এটা এটা সিরিয়াস নোটের ব্যাপার, সিরিয়াস একটা নোটের ব্যাপার বলছি আমি, যে এটা কিন্তু কোনো ভ্যাকেশন না যে আপনারা বাইরে যাবেন আড্ডা মারবেন বন্ধু বান্ধবের সঙ্গে। তো যতটা সম্ভব আপনি বাড়িতে থাকুন, বাড়িতে মুভিজ দেখুন, বাড়িতে গেম খেলুন, বাড়ির পরিবারের সঙ্গে সময় কাটান, এইসব করবেন, কারণ বাইরে যাবেন না। বাইরে এই কদিন বাইরে না গেলে কি আছে? আপ টু 14th April আমরা যদি বাইরে না যাই তাহলে কি অসুবিধা? কোনো অসুবিধা হওয়ার নেই। যদি আপনাকে কিছু দোকানপাট কিছু কিনতে হয় বা কিছু দিতে হয়, তাহলে অবভিয়াসলি ইউ ক্যান গো আউটসাইড অ্যান্ড বাই দ্য গ্রসারিজ অর ইম্পর্টেন্ট আইটেমস, রাইট? সো আমার মনে হয় এটা আপনি এরকমই করুন এবং করার চেষ্টা করুন, কেন কি আমাদের ভাইরাসটাকে আউটব্রেক মানে এই আউটব্রেকটাকে আমাদের ভাঙতে হবে, মনে কথা চিনটাকে আমাদের ভাঙতে হবে। এবং ইটালির কথা আপনারা জানেন সবাই, যে আমি আবার বলছি, রিপিট করছি, যে ইটালি মোটো একটা উন্নত দেশ, সেখানে করোনা ভাইরাসের জন্য আক্রান্ত লোক প্রচুর এবং মৃত্যুর সংখ্যাটাও প্রচুর, দিন বাড়ছে, ঠিক আছে? তো ইতালির মতো
দেশে যদি এই অবস্থা হয় তাহলে ভাবুন যে একটা বিশাল বড় দেশ ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষ, তো এই ভারতবর্ষে যদি করোনা ভাইরাস স্প্রেড করে দিন বা দিন এবং স্টেজ থ্রিতে চলে যায়, আপনারা সবাই জানেন এখন সবাই অ্যাওয়ার হয়ে উঠেছেন যে স্টেজ ওয়ান, স্টেজ টু, স্টেজ থ্রি, স্টেজ ফোর কোনটা, তো যদি এই ব্যাপারটা ঘটে তাহলে অবভিয়াসলি আমাদের মানে প্রচুর ভাবে স্প্রেড করবে এবং অনেক লোক মারা যাবে তাতে, বয়স্ক বেশিরভাগ বয়স্করা বেশিরভাগ এফেক্টেড হবে। তো আমার একটাই কথা, বাইরে থাকুন, বাইরে এনজয় করুন এবং এটাকে হালকাভাবে নেবেন, নিজের স্ত্রী সন্তানকে সময় দিন এবং অলওয়েজ মাস্ক পরুন। মাস্ক না পরলে কিন্তু খুবই অসুবিধা, মাস্কটা পরুন, কেন কি করোনা ভাইরাস কিন্তু বাতাসের মাধ্যমেও স্প্রেড হয়, এমন না যে এটা একটা গ্রাউন্ডের সার্ফেসে স্প্রেড হয়, কিন্তু বাতাসের মাধ্যমেও স্প্রেড হয় করোনা ভাইরাস। তো এই ভাইরাসের থেকে বাঁচুন। এখনো অনেকে এমন রয়েছে, খবর পাওয়া যাচ্ছে কলকাতায় বাইরে থেকে গিয়ে এখনো তারা রীতিমতো লুকিয়ে রয়েছে, তারা সামনে আসছে না। তো এরকম আরেকটা কথা বলবো, গুজবে একদম কান দেবেন না, যেটা আমাদের গভর্নমেন্ট আমাদেরকে জানাচ্ছে একমাত্র সেটাই পালন করুন, কারোর কথায় কান দেবেন না, কোনো গুজব ছড়াবেন না, রুমার্সে একদম কান দেবেন না, ঠিক আছে? রুমার্সে কান দেওয়ার একদমই কান দেবেন না, যেটা গভর্নমেন্ট থেকে বলছে, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে, সেখান থেকে আপনি ভালো করে শুনুন, বিস্তারিতভাবে জানতে থাকুন যে কি ব্যাপার না ব্যাপার, ঠিক আছে? রুমার্স হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে রোগ, রুমার্সের মধ্যে রোগ কিছু নেই। একবার যদি রুমার্স যদি কারোর মধ্যে চলে আসে বা কারোর মধ্যে স্প্রেড করে যায় এরকম টাইপের, এটা একটা ভাইরাসের চাইতে বড় ব্যাপার, ঠিক আছে? তো আমাদের যেমন এখানে নির্দেশ দেওয়া হয়েছে আজকে যে ইমার্জেন্সি ছাড়া বাড়ি থেকে না বেরোতে, তো আমরা চেষ্টা করছি যে হ্যাঁ একমাত্র ইমার্জেন্সি ছাড়া আমরা বাড়ি থেকে বেরোবো না, তো আমরা এটাকে মেনে চলার যথাসাধ্য চেষ্টা করছি। ইভেন আমরা কালকে গিয়ে আমাদের যা গ্রসারি আইটেম, ড্রাই ফুড, আমরা সবকিছু এনে ঘরে রেখে দিয়েছি যে আমরা চাইছি না বেরোতে, মানে সামান্য আমরা মার্কেটের জন্য আমরা বেরোতে চাইছি না, ঘরেই থাকতে চাইছি। তো এই বিষয়ে আমি আরো একটা কথা বলি যে ঘরে থাকতে তো বোর লাগছেই, তো বোর তো লাগবে, তো এই বোর ডাউনটা কাটানোর জন্য আমি চেষ্টা করব রেগুলার ব্লগ করার, তাহলে আমারও সময় কাটবে আর তোমরা যারা আমার ব্লগ দেখো তোমাদেরও সময় কাটবে, অন্তত 10 মিনিট হলেও তো সময় কাটবে, তো সেইটুকু আমি চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার। তো এই মেসেজটাই আজকে দেওয়ার ছিল তোমাদের কাছে। আর একটা কথা আমি বলবো, হাজবেন্ডরা যারা বাড়িতে রয়েছেন তারা বাড়িতে সময় কাটান, সবকিছু করুন, প্লিজ বউয়ের সাথে ঝগড়া করবেন না, কারণ হাজবেন্ডরা বাড়িতে থাকলেই কিন্তু ওয়াইফ বউদের সাথে ঝামেলা হবে যে কোনো কিছু নিয়ে, জিনিসটা আমি জানি, আমি আমার সাথেও হয়, তো সেটা আমার এটা একটা জোকস আপার, তাও আমি বলছি হাজবেন্ডরা বাড়িতে থাকুন, মজা করুন, বউয়ের সাথে কিন্তু একদম ঝগড়া করবেন না। তো আমার মনে হয় যে বউয়ের সঙ্গে ঝগড়া না হওয়াটা স্বাভাবিক, কেন কি করোনা ভাইরাসের ফলে আপনারা তো মাস্ক পরেই থাকবেন, তো মাস্ক পরে থাকলে একে বড়ের সঙ্গে কথা হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম, বাড়িতে মাস্ক পরে থাকতেই পারে, কেন কি ভাইরাস তো বলা যায় না যেখান থেকে স্প্রেড করতে পারে, সেটা আইদার মেল বা ফিমেল হোক, তাই না? তো ওরকম কোনো ব্যাপার না, বউয়ের মাধ্যমে স্প্রেড করতে পারে, বউ যদি ইনফেক্টেড থাকে তারা কি বলা যায়, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করো, প্লিজ সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করো। তো আমি চেষ্টা করবো রেগুলার ব্লগ আনার, তাতে আমাদের দুজনেরই সময় কাটে এবং আমরাও চেষ্টা করব যে আপনাদের নিউ ইয়ার কি লাইফস্টাইল এবং যতটা সম্ভব আপডেট করার চেষ্টা করব। আপাতত 14 দিনের জন্য আমাদের একটা লকডাউন স্টার্ট হয়েছে, তো 14 দিন পরে এটা মেবি চেঞ্জ হতে পারে, আবার এটা এক্সটেন্ডও হতে পারে, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আমাদের নিউ ইয়ার গভর্নমেন্টের উপর, তো তারা যা ডিসিশন নেবে সেটাই শেষ কথা, মানুষরা যারা বাইরে বেরোতে ভয় পাচ্ছেন বা যারা আক্রান্ত বা যারা আবার ঠিক মতো সেরে উঠেছেন তারা আবার আগের জীবনে বা আগের ভাবে ঠিক মতো সুস্থ হয়ে আসতে পারেন, এটাই আমাদের কামনা। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করবো, আর দেখা হবে নেক্সট কোনো নতুন ব্লগে।